ফখরুদ্দিন আহমেদ একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এসব পরিচয়ের বাইরে তিনি সবচেয়ে বেশি আলোচিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। বাংলাদেশ রাজনীতির অনেকটা জুড়ে রয়েছেন ফখরুদ্দিন আহমেদ। হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর। এক সময়ের প্রতাপশালী এ রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন 1940 সালের পহেলা মে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে। তার বাবার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। তার কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। পরবর্তী কর্মস্থল ছিল পাকিস্তান কর্ম কমিশনে। বাংলাদেশের স্বাধীনতার পর 1978 সাল পর্যন্ত তিনি কর্ম কমিশনে চাকরি করেন। সে বছরই ফখরুদ্দিন আহমেদ বিশ্ব ব্যাংকে যোগ দেন। 2001 সালের 19 নভেম্বর বিশ্ব ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। সর্বশেষ 2005 সালের 30 এপ্রিল গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে জরুরি জারি করেন। পরবর্তীতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার অবস্থা বিলুপ্ত হয়। তিনি দুই বছর কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন। তার শাসনামলে প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। ফখরুদ্দিনের শাসনামলের আরেকটি সবচেয়ে আলোচিত বিষয় হলো 1/11। এই 1/11 মূলত 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন, যা 1/11 নামে পরিচিত। তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য ছিল খুব অল্প সময়ের মধ্যে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কিন্তু ফখরুদ্দিন আহমেদ উল্টো -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা করেন। তার নির্দেশ 2007 সালের 16 জুলাই ভোর রাতে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় 3 সেপ্টেম্বর। জনগণের আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও খালেদা জিয়া। জনগণের আন্দোলনের মুখে অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে 2 বছর পর দেশে আবার ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে 2011 সালের 10 মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়।